বর্ষাকাল হোক বা পুজোর ছুটি, দু চার দিনের জন্য সময় কাটাতে হলে বাঙালির প্রথমেই মনে আসে দীপুদার কথা। কিন্তু এবার আপনাদের এক নতুন জায়গার সন্ধান দেব, লোধাশুলি। প্রকৃতির দ্বার এখানে অবারিত, চারিদিকে সবুজ শালগাছ দিয়ে মোড়া। আপনার ডুয়ার্সের স্মৃতিকে আরেকবার নাড়া দিয়েই যাবে। লোধাশুলি গ্রাম পঞ্চায়েত হল ঝাড়গ্রাম জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রামীণ এলাকা। কলকাতা থেকে NH6 ধরে প্রায় 140 কিলোমিটার খড়গপুর পার করে সোজা চলে আসুন ঝাড়গ্রাম লোধাশুলির মোড়ে। তারপর বাঁ দিকে মোড় নিয়ে সবুজে ঘেরা 3 কিলোমিটার ঝাঁ চকচকে রাস্তা, আর এই রাস্তা ধরেই আমরা পৌঁছে গেলাম এখানকার একমাত্র ফার্মস্টে অবসর। আমরা এখন অবসরের ভেতরে পৌঁছে গেছি। বন্ধু সন্দীপের মুখ থেকে এই ফার্মস্টের ব্যাপারে একটু ডিটেলসে জেনে নেব। সন্দীপ একটু বল। নমস্কার, সন্দীপ আমার নাম। চিন্তাভাবনা, অবসরের চিন্তাভাবনা, নিজের অবসর যাপন করা প্রথম কথা, দ্বিতীয়ত বাকি আমার যারা আমার মতন যারা জঙ্গল প্রকৃতিকে ভালোবাসে তাদের খানিকটা অবসর যাপনের একটা সুযোগ করে দেওয়ার জন্যই এটার প্রচেষ্টা। এটা একটা কমপ্লিট ফার্ম হাউস বলতে পারেন। আমি এখানে ছাগলের চাষ, মুরগির চাষ, টার্কি, হাঁস বিভিন্ন প্রাণী নিয়েই থাকি, এবং তার সঙ্গে আমার এখানে একটা সুইমিং পুলও এখানে হচ্ছে, বাকি গেস্ট হাউসও বেশ কিছু তৈরি করেছি, এবং সুইস টেন্ট এবং ক্যাম্প টেন্টও আছে, মানুষজন তাতে আসছে। বাকি দেখাবো ঘুরে, কৌশিকের সহযোগিতায় আমি দেখাবো সঙ্গে। আচ্ছা, চলো আমরা একটু টেন্টগুলো একটু দেখে নিই, তারপরে লোকজনের সাথে আলাপ হবে আস্তে আস্তে। একদম তো এখন টুরিস্ট ভর্তি প্রায়, এখন ওই ভর্তি আছে, আপনারাও আসতে পারেন যে কোনো সময় অবসর কাটানোর জন্য, খুবই সুন্দর জায়গা। চলো আমরা সুইস টেন্টগুলো একটু দেখে নিই। তাহলে এখানে দুটো টেন্ট এদিকে আর দুটো টেন্ট এদিকে, টোটাল 4টে টেন্ট। এগুলোতে 3 জন করে আরামসে থাকতে পারবে। এগুলোতে কিং সাইজ বেড আছে ভেতরে, আর এই দুটোর সাথে টয়লেট অ্যাটাচ আছে ভেতরে। চলো আমরা ভেতরটা একটু দেখে নিই, আমরা টেন্টটা একটু দেখে নিই ভেতরে কেমন, তারপরে ওনারা এনজয় করছে করুক। আচ্ছা, লোকজন আছে, গেস্টরা আছে এখানে। হ্যাঁ, ও কুলার আছে এখানে ভেতরে, ফার্স্ট ক্লাস না, ওয়েদার কমফোর্টেবল। ভেতরটা বাইরে একটু গরম লাগছে আমাদের, এখানে ওয়েদার কমফোর্টেবল, বেশ সুন্দর। ডবল বেড অবশ্যই, হ্যাঁ, 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। অলরেডি এখানে গেস্ট সব ভর্তি, তার মধ্যেই রুমগুলো একটু দেখাতে হচ্ছে, ওদের পারমিশন নিয়ে দেখাচ্ছি। যাই হোক, ভালোই বেডের ব্যবস্থা ভালো, আর এর মধ্যে টেন্টের মধ্যে থাকার একটা আলাদা থ্রিলিং আছে একটা, যেটা হ্যাঁ। অ্যাটাচ বাথরুম একটা দেখি কেমন, বাথরুম তার সাথে, বাহ, যথেষ্ট বড় বাথরুম, গিজারও আছে। হ্যাঁ, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, বেসিন টেসিন সব আছে, একদম সুন্দর ব্যবস্থা এদিকেও। এই ঝাড়গ্রাম এরিয়ায় এলে যেটা সবার আগে ভয় লাগে আমাদের, যে রাত্রেবেলায় হাতির খুব উপদ্রব এখানে, কিন্তু এখানে সেই ব্যবস্থাও করা আছে। এখানে পাশেই বড় করে ট্রেঞ্চ কাটা আছে, দেখতেই পাচ্ছেন, এই ট্রেঞ্চের মধ্যে দিয়ে কিন্তু হাতি পেরোতে পারে না, পুরো এই ফার্ম হাউসের সাইড দিয়ে সাইড দিয়ে, এবং ইলেকট্রিক ফেন্সিংও করা আছে, যাতে কিনা এখান দিয়ে কোনো হাতি বা বন্য জীবজন্তু চট করে ঢুকতে না পারে। এখানকার স্থানীয় রামলালা তো আসে না, আসলেও এই ট্রেঞ্চ পেরিয়ে আসতে পারে না, ট্রেঞ্চের ওদিকে অব্দি থাকে। আর পেছনেই এত সুন্দর জঙ্গল, যে আমরা ঝাড়গ্রামকে বলি অরণ্য সুন্দরী, সেই অরণ্য সুন্দরীর সুন্দর জায়গা। দরকার হলে পেছনের গেট আছে, পেছন দিক দিয়েও এই জঙ্গলের মধ্যে কিছুটা সাফারি করাই যায়, পায়ে হেঁটে অবশ্যই, এখানে হাতি বা উট সাফারি কিছু নেই এসব। হ্যাঁ, খুব সুন্দর লাগবে, ফ্যামিলির সাথে আসুন বা বন্ধুদের সাথে আসুন। গাড়িতে সাফারি ব্যবস্থা? আচ্ছা, গাড়িতে সাফারি ব্যবস্থা করা হয়েছে, এখন পিচ রাস্তাই করে দেওয়া হয়েছে, জঙ্গলের মাঝখান দিয়ে প্রায় 4-5 কিলোমিটার একদম
মানে পুরোটাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ, ওইটাকে দিনে রাত্রে সবসময় ইয়ে করা যায়, অ্যাভেল করা যায়। শুধু ওই হাতির লোকেশনটাকে একটুখানি আগে ট্র্যাক করে নিতে হয়, ওটা আমাদের কাছে আসতে থাকে, হাতি ঠিক কোন লোকেশনে আছে কোন জায়গায় সেই অনুযায়ী দেখে নিয়ে আমি আমার গেস্টদেরকেও অ্যালাউ করতে পারি, সঙ্গেও যাই অনেক সময়। দারুণ ব্যবস্থা তাহলে, মানে আমরা এই জলদাপাড়া এইসব জায়গায় গেলে এইসব এলিফ্যান্ট সাফারি বা জিপ সাফারি করি সেরকমই অনুভূতি এখানে পাবেন এলে। চারিদিকে অনেক গেস্ট আছেন, হ্যাঁ আপনারা কোথেকে এসেছেন যদি একটু আপনাদের? আমি ব্যারাকপুর থেকে। আচ্ছা, মানে যেখানে দাদা বৌদি এখানে ফেমাস, যেখানে দাদা বৌদি মানে ওটা যে দাদা বৌদি আর ডিপের জন্য চলে আর কি ব্যারাকপুর, আমি ওখান থেকে এসেছি। আর উনি এসেছেন হলো আমাদের যে অফিস জীবন বা তার থেকে লোকে ঘুরতে গেলে কোথায়, দীঘা, মন্দারমণি, দার্জিলিং, দীপুদা, এর বাইরে বাবুয়াদা যেটা করেছে একদম অফ বিট লোক। আমরা এটাই চাই, অবসর, আমি তো বলছি নিশ্চিন্ত অবসর, নিশ্চিন্ত অবসর, কোনো সিকিউরিটি কোনো প্রবলেম নেই, কোনো উইদাউট সিকিউরিটি ইটস ভেরি সিকিউর, রাইট, একদমই সিকিউর, নো ডাউট। আমরা খুব এনজয় করি, বাবুদা আমাদের সঙ্গে যথেষ্ট সাপোর্ট দেয়, যতটা পারে সাপোর্ট দেয়, নো ডাউট, নো ডাউট আমাদের কোনো ইস্যু নেই। এবং খুবই আমরা পারলে, আমাদের যখনই কেসটা কি হচ্ছে, আমাদের যখনই ছুটি পাই, কোথায় যাবি, দীঘা, মন্দারমণি, না বাবুদাকে ফোন কর, তখন থেকে এসছি একবার, দাদা বলছে আমার কাকু হয়, বাবার বন্ধু আমার, যাই হোক খুবই ভালো জায়গা। এবং বেসিক্যালি এটা যদি আমরা নাইট সিনটা দেখি, নাইট সিনটা এক্সট্রাঅর্ডিনারি। আমরা রাত্রিবেলা ওটা বলে বলে বোঝানো যাবে না, আসি নাইট সিন ক্যামেরায় তুলে বোঝানো যাবে না, এটা একদম ফিল করতে হবে, লাইভ ফিল না হলে এটা বোঝানো যাবে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, ভালো লাগলো। টেন্ট ছাড়াও আরও দুটো কটেজ এদিকে আছে, এগুলোতে এখন গেস্টরা আছেন, তাই ওনারা বেরিয়েছেন একটু বাইরের দিকে, তাই তালাবন্ধ, ভেতরটা দেখাতে পারলাম না। এই গেস্ট হাউসের পেছনেই এরকম ঘন জঙ্গল, বুঝতেই পাচ্ছেন রাত্রেবেলায় থাকলে এখানকার ভিউটা কেমন হবে। একদম পলিউশন ফ্রি, অক্সিজেন তো একদম ফ্রেশ, এরকম জায়গাতে একটা দিন বা দুটো দিন কাটাতে পারলে অবসর কিন্তু ভালোই কাটবে আপনার। রুমগুলো দেখার পরে সন্দীপের সাথে ফার্মের বাকি অংশগুলো দেখার জন্য একটু বেরিয়ে পড়লাম। সামনেই সুইমিং পুলের জন্য গর্ত কাটা হয়েই গেছে, আর কিছুদিনের মধ্যে হয়তো এই সুইমিং পুল তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই চারিদিকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বড় বড় রাজস্থানী ছাগল, যেগুলো অনেকদিন থেকেই এখানে বড় হচ্ছে। একদম প্রকৃতির কোলে আপনি সময় কাটান, এবং সময় কাটানোর সাথে সাথে আমাদের যেটা এখন আধুনিক কালে যেটা দরকার, ওয়াইফাই বা কানেক্টিভিটি, তো এখানে অলরেডি 5G ওয়াইফাই আছে, তাই তো, 5G ওয়াইফাই আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কানেক্টিভিটি আপনি পুরো পাবেন, এবং স্ট্যান্ড বাই জেনারেটর, রাত্রেবেলাতেও কারেন্ট গেলেও কোনো ভয়ের কিছু নেই, এই সমস্ত জিনিস থাকছেই। তারপর সন্দীপ একটা স্পেশাল আমার জন্য একটা অফার দিয়েছে, বলছি বন্ধু যেহেতু যেই তোমার চ্যানেল যে সাবস্ক্রাইব করে আসছে, হ্যাঁ মানে চারিপাশে কৌশিকের সাথে এই চ্যানেল থেকে যারা আসবেন তারা সাবস্ক্রিপশন দেখালে এখানে সন্দীপের কাছে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, সেটা সন্দীপ আমাকে বলেছে। সুতরাং আপনারা এসে অবশ্যই ওনাকে দেখাবেন, আর আমার কথা বলবেন যদি আমার চ্যানেল থেকে এসে থাকেন, তাহলে ভালো লাগবে আমারও, যে যাক আপনাদের জন্য একটা ভিডিও বানালাম, সেটাও আমার কিছুটা ভালো লাগবে দেখতে। আরে বাবা, এই বর্ষাতে কিন্তু একটা আলাদা রূপ প্রকৃতির, বর্ষার পরে শীত যখন আসবে তখন একরকম, বর্ষায় একরকম, গরমের সময় তখন পলাশ ফুটে দেখেছি এখানে, চারিদিকে পলাশ ফুটে, এখানে একটা তো বিশাল এই এর গাছ আছে না, হ্যাঁ বাঁদর, বাঁদর লাঠি বলে যেটাকে, বেশ ঝুমকো হলুদ রঙের যে ফুল ফোটে, এই বিশাল গাছ একটা, হ্যাঁ বাইরে দেখা যাচ্ছে যে মোরগগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, টার্কি এবং মোরগ, টার্কি ছাড়া মোরগ যেগুলো আছে এইগুলো এই অঞ্চলটা ঝাড়গ্রাম বা এই লোহাশুলি
চারপাশের অঞ্চলটা মোরগ লড়াইয়ের জন্য ভীষণ বিখ্যাত। এখানে মানুষ মোরগ লড়াইয়ের একটা ভীষণ ক্রেজ আছে এখানকার লোকেদের। এই যে বাইরে মোরগ যত ঘুরছে, এইটা ওই মোরগ লড়াইয়ের জন্যই আমরা এখানে ফার্মিংটা করা হয়েছে। এটাকে বাচ্চা মোরগকে নিয়ে সেগুলোকে বড় করা হচ্ছে। এগুলো ঠিক শীতকালে এদের মারাত্মক ক্রেজ, যখন ধান কাটা হয়ে যায় তারপরে এই মোরগ লড়াইয়ের একটা খুব খুবই চলে। বলতে সবই ওই ছাগলের যে পটিটা ওটাকেই আমরা রাস্তাতে এখানে পিছে নি এখানে এলে। যেটা মেন, এক তো আপনি পুরো ফ্যামিলির মতো একটা ট্রিটমেন্ট পাবেন, তার সাথে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির কোনো চিন্তা নেই, ফ্যামিলি নিয়ে আসলে রাত্রে থাকলে অনেকে ভয় পান, সে সমস্ত কোনো ব্যাপার নেই। এখানে সিকিউরিটি রুম আছে সামনেই দেখতে পাচ্ছি, আমরা গেট দিয়ে ঢুকলেই সামনে সিকিউরিটি রুম, এবং চারিদিকে ইলেকট্রিফাই ফেন্সিং আছে, ইলেকট্রিকের ফেন্সিং, যেটা কারেন্ট দেওয়া থাকে রাত্রেবেলাতে যাতে কোনো বন্য জীবজন্তু ঢুকতে না পারে। সব মিলিয়ে আপনার সময় ভালোই কাটবে, আসুন। আসার জন্য আর যোগাযোগের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করবেন, কীভাবে যোগাযোগ করবেন। এই অবসর ফার্ম হাউস থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম সুবর্ণরেখা নদীর উদ্দেশ্যে। সুবর্ণরেখা নদী এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, দুদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে চলেছে এই কালো পিচের রাস্তা। জার্নিটা কিন্তু খুব উপভোগ করতে পারবেন আপনি। তবে সুবর্ণরেখার আগেই আপনাকে পার করতে হবে ডুলুং নদী। বর্ষায় ডুলুং এখন কিন্তু পুরো ভর্তি, দুকুল ছাপিয়ে চলেছে তার জল। তাই সুবর্ণরেখার আগে আমাদের এই বর্ষায় আরেকটি নতুন জিনিস পাওয়া হলো, এই ডুলুংয়ের অপরূপ সৌন্দর্য। রাস্তা এখন পুরো জলে ডুবে গেছে, তার মধ্যে দিয়ে বড় বড় গাড়ি যেতে পারলেও ছোট গাড়ি কিন্তু এখন চলাচল করতে পারছে না। তাই আমরা নেমে একটু জলের মধ্যে, বেশ ভালোই লাগলো। তারপর আমরা ওই ব্রিজের ওপর দিয়ে পেরিয়ে যাব ধীরে ধীরে সুবর্ণরেখার উদ্দেশ্যে। আচ্ছা, এই ডুলুং কি মানে ওই সুবর্ণরেখারই শাখা নদী বোধ হয় এটা, নাকি? এটা কি ডিবিসি জল ছাড়ার জন্য এরকম হয়েছে? আচ্ছা, ডুলুং ছোট নাগপুরের মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি সুবর্ণরেখার একটি শাখা নদীও বটে। তাই বর্ষায় এর রূপই আলাদা। ডুলুং নদী পেরিয়ে আর কিছুটা এগোতেই আমরা পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদীর পাড়ে। খুব সুন্দর, নিরিবিলি, শান্ত এই জায়গাটি। দাঁতন দাঁতন ওটা কোন দিকে? ওটা আরো আগে ওই দিকে, মানে তপমান পেরিয়ে। আচ্ছা, তো নদীতে মাছ টাছ ধরা হয় না? এরকম সুন্দর জল বেড়ে গেছে, শান্ত নিরিবিলি পরিবেশে বেশ কিছুক্ষণ বসে থাকলাম আমরা। তারপর আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার কিছুদিনের মধ্যেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।